মরণের পরে মসজিদের চার বিয়ারি পালকি ওই পালকি দেখলে মনের ভিতরে বড় ভয় লাগে আল্লাহ ওই চার বিয়ারি পালকির মধ্যে কোন দিন জন্য ছড়ায়া দিবে রে যেদিন বাবা মা সবাই পর হয়ে যাবে আদরের ছেলে বিদায় করে দিবে ওই সুন্দর ঘরের মধ্যে রাখবে না বাড়ির মধ্যে রাখবে না আমার আপনার চিরবিদায় এই জন্য বলতেছিলাম এক নাম্বার মানুষের মরণ আল্লামা মুক্তাম জাতালি সাহেব একটা কিতাব লিখলেন কিতাবের নাম বাহার শরিয়া এই কিতাবের মাধ্যমে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো একটা মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে ওই মানুষটা সত্তরটা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু আমি আজকে মোহাম্মদপুরের বাবাদের বলে যাই রে বাজানটা দিলের কান্ডা লাগা শুনে নাও এখন যারা মৃত্যুকালে পায়খানা করে দেয় যারা মরণকালে প্রস্রাব করে দেয় যারা মরণের সময় চোখ দুইটা বড় বড় হয়ে যায় যারা মরণে বাইর হয়ে যায় তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে এই মরণ থেকে পালানোর কোন জায়গা নাই আজরাইল কে আবার আল্লাহ ডাকতে বলে আজরাইল তুমি দুনিয়ার মধ্যে সবার জানতে কবজ করো তুমি কি কারণ দানটা কবজ করতে যা কোনদিন কষ্ট পাইছো বাগ কোনদিন তোমার কি হৃদয়ের ভিতরে ব্যথা লাগছেনি আজরাইল কামর মাওলা এই দুনিয়ায় দুইটা মানুষের জান কবজ করতে যায় আমি কেঁদে ফেলেছিলাম আজকে আমি দুনিয়ার মধ্যে কত মায়ের বুক খালি করলাম কত সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল কত মুরব্বী বিদায় হয়ে গেল কত ভাই বিদেশে টাকা ইনকাম করার জন্য চলে গেছি কবিন হয়ে চলে আসছে রে মুসলমান পৃথিবীর মধ্যে যাওয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে আজকে এখানে যারা বসে আছেন অনেকেই বাবা মায়ের লাশটা কাঁধে নিছেন ওই বাবার লাশটা তারা কাঁধে নিছে রে ওই সন্তান জানে বাবার লাশটা কত ভারী মার লাশটা কত ভারী আমরা বাদানরা অনেকেই নাতির লাশটা কাঁধে নিছেন আবার অনেকের দাদার লাশটা কাঁধে নিছেন আশার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই দেখা যায় দাদা জিন্দা নাতি নাই দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই সন্তান জিন্দা বাবা নাই কি কখন চলে যাব কেউ বলতে পারি না জোরে জোরে চিল্লায় বড় আল্লাহ আমার আল্লাহ বলে আজরাইল রে ওই দুটি লোককে তুমি একটু বলতে পারো নি যেটা আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিগাইতেছিলেন কথাটা বলে আল্লাহর নবী মায়ের নবী গো আপনার আমি কি বলবো আমার আল্লাহ পাক হুকুম দিলে আমি কাউকে একটা সেকেন্ড দেরি করি না একটা মিনিট দেরি হয় না সঙ্গে সঙ্গে পড়ে যায় তবে আল্লাহ পাকের হুকুম তালিম করতে যা দুইটা জায়গা আমি চোখের পানি ফেলেছি আজরাইল রে আজরাইল রে তুমি কোন দুইটা জায়গা চোখের পানি ফেলছো বলে হুজুর একটা জায়গা এক নাম্বার হলো একদিন সমুদ্রে যখন একটা মা মা তার সন্তান প্রবাহিত দুনিয়ার মধ্যে প্রসব করলো এই দুনিয়ার মধ্যে ডেলিভারি হলো আর জাহাজটার সঙ্গে সঙ্গে ডুবে মা সব মানুষ মারা গেল মা জননী ওই একটা তক্তার উপরে সন্তান তারে রাখিয়া যখন একটা ছোট্ট কাঠের উপরে সন্তান তারে রাখলো রাখা পর মা জননীর জানটা আমি কবজ করেছিলাম ওদিন আমি আজরাইল চোখের পানি ছেড়ে দিলাম আল্লাহ তোমার মহিমা আল্লাহ তোমার হুকুম তালিম করতে যাইয়া এই সাগরের মধ্যে বাচ্চাটা ডেলিভারি হলো আজকে বাচ্চাটারে বাঁচায় রাখলা বাচ্চার মারে তুমি বিদায় করে দিলা আর একটা দিন আমি কেঁদেছিলাম সাদ্দাত যখন জান্নাত বানাইল এ দুনিয়ার মানুষ শুনে নাও হুদ আলাইহিস সালামের কাছ থেকে শুনিয়া জান্নাতের বিবরণ হযরত ওই তৎকালীন জামানায় বনী ইসরাঈলের নবী হুদ আলাইহিস সালাম ওনার কাছ থেকে শুনিয়া সুন্দর জান্নাতখানা বানানো হলো সাদ্দাত নিজেই জান্নাত বানালো বানায়া
একটা পা দেওয়ার জন্য অনেক অনুনয় বিনয় করেছিল আমি আজরাইলের কাছে অনেক অনুনয় বিনয় করেছিল কিন্তু আল্লাহর হুকুম একটা পা তার জান্নাতের মধ্যে ঢুকতে দিতে পারি নাই দেই নাই ওদিন আমার কান্না এসেছিল অনেক মায়া লেগেছিল আমার নবী বলে আজরাইল রে ওই দুটি লোককে কি চেনো তুমি জেনে রাখো ওই দুটি লোকই একই লোক ওই সাগরের মাঝে যখন ডুবে গিয়েছিল মা মারা গেল বাবা মারা গেল ওদিন যে বাচ্চাটাকে আমার আল্লাহ বাঁচিয়ে রেখেছিল ওই বাচ্চাটাই বড় হয়ে সাদ্দাত বাদশা হয়েছিল আল্লাহ তার রাজত্ব দান করেছিল কিন্তু আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল শুনে নাও রে আজরাইল ওই দুটি লোকই একই লোক জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার এক সময় বাদ জোটে নাই আজকে ছেলে মেয়ে লেখাপড়া করে চাকরি বাকরি করতেছেন অনেক কিছু পাইছেন কিন্তু আল্লাহর সঙ্গে না ফারমানি শুরু করেছেন এই মসজিদে জামাতে আসেন না আহা মানুষকে দান দেয়ান করেন না মানুষের বিরোধিতা করেন মানুষের সমালোচনা করেন আল্লাহ আপনাকে এই দুনিয়ার মধ্যে সকাল বেলা বাদশা বানায় ফকির বেলা বান সন্ধ্যায় ফকির এটা আল্লাহর খেলা তুরস্কের বিস্তলা ভবন ধসে মারা গেছে সবাই মারা গেছে উনি রাস্তার মধ্যে একটা পা রুটির জন্য বসে আছে উনি ডাক্তার স্যার বলতেছে আমি 30 সেকেন্ডের ভূমিকম্পে আমার বিস্তলা ভবন তিনটা ভবন দুনিয়া থেকে আল্লাহ ধুলো সাফ করে দিয়েছে আজকে আমি পথের ফকির একটা রুটি খাবো নাই তোমা কে আছো আমাকে একটা রুটি দাও আল্লাহু আকবার বলেন এ হলো দুনিয়ার খেলা এত বাড়াবাড়ি কোথা থেকে আসে আমার বন্ধুরা শুনেন এই জন্য বলতেছিলাম মানুষের তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মরণ নাম্বার টু হলো কবর নাম্বার থ্রি হলো কিয়ামতের ময়দান একটার চাইতে একটা বড় বিপদ এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই বাবারে শুই নিলাম একজন মানুষ জান্নাতের মধ্যে আছে এখনো জীবিত অবস্থায় নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আমার আল্লাহ শেষ করতে পারি না তোমার বান্দার জন্য এত সুন্দর জান্নাত বানাইলা আল্লাহ কি দৃষ্টি আমার জান্নাত পেয়ে কি তুমি হ্যাপি হয়েছো খুশি হয়েছো আমার ইদ্রিস আলাইহিস সালাম বলে আল্লাহ খুশি হয়েছি তবে আমার একটা কষ্ট তাই কি কষ্ট কষ্টটা হলো আমার মৃত্যু যন্ত্রণা এই মরণের সময় আমার তুমি মৃত্যু যন্ত্রণা দিয়েছি ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল সালাম দিয়ে বলে হুজুর আপনি কেন কান্দেন বলে আজরাইল রে আগে বলো আমার জানটা কেমনে বাই রয়েছিল আজরাইল বলে হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায় আপনার জানটা আমি এমনি বাইর করেছি আপনাকে আমি কষ্ট দিই না আপনার শুধু বুকের উপরে হাতটা রেখেছি আমি আজরাইল সবার জান কবাস করতে দুনিয়া আসি না আমি আসমানে থাকে আমার মাথা জমিনে থাকে আমার পা আমি দানবের আকৃতি হয়ে যায় যখন আমি আজরাইল ওই মানবের সামনে দানব আকৃতি হয়ে যায় আমাকে দেখে তার কলিজা ফেটে যায় সারা পৃথিবীর পানীয় যদি তখন তার গালে দেওয়া হয় রে তৃষ্ণা মেটে না সারা পৃথিবীর মানুষ যদি সান্ত্বনা দেয় বাতাস দেয় তার কোলে যে ঠান্ডা হয় না নবী গো শুধু আপনি আল্লাহর মাহবুব বান্দার জানটা বাইর করার জন্য আমি আজরাইল জমিনের মধ্যে নেমে আসি আপনাকে আমি কোনো কষ্ট দিই নাই বাদাম রে এবার বাদাম কি ডাকতে বলি ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় যাদের সঙ্গে তুমি জোরাজুরি করো যাদেরকে তুমি কষ্ট দাও যাদের জানটা বাইর করার সময় প্রস্রাব পায়খানা করে দেয় অনেকের জিব্বা বাইর হয়ে যায় কত মানুষের মানুষকে জানাজা পড়লাম কত মানুষকে গোসল করাইলাম বাবারে অনেকে পায়খানা প্রস্রাব করে দেয় জানটা বাইরের সময় আল্লাহ আল্লাহ তুমি আমাদের মৃত্যু যন্ত্রণাটা সহজ করে দিও আল্লাহ
যদি নাজরাইল রে পাঠাইবা নসিবে কালেমা পড়ায় দিও সেদিন দয়াল নবীর চেহারা মোর কায়না বানায় দিও গো ওই মৃত্যু যন্ত্রণা সহজ করে দিও এইজন্য বলতেছিলাম বাবা এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো কবর তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান।